যুক্ত আছেন। গত 31 জানুয়ারি বাকেরগঞ্জের আউলিয়াপুরে একজন ভুয়া চিকিৎসক, কবিরাজ আমরা বলি, সে ভুয়া চিকিৎসার নামে একজন মানসিক বিকারগ্রস্ত একজন রোগীকে রাতের বেলায় 101 বার চিকিৎসার নামে পানিতে ডুবিয়ে বা চুবিয়ে অসুস্থ করে প্রথমে, তারপরে সে মারা যায় এবং পরবর্তীতে মামলা হয়। এবং এই সূত্র ধরে আমাদের আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং পরবর্তীতে আজকে সকাল 11টার সময় রূপাতলী থেকে তার পরিবার সহ এবং তার সাথে আরও একজন, সর্বমোট 3 জনকে গ্রেফতার করা হয়। এবং তার সাথে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন যাবত, শুধু সে নয়, তার যারা পূর্বশরীর ছিল তারা দীর্ঘদিন যাবত মাজারের মাধ্যমে, একটি কবরকে মাজারে পরিণত করে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিল। এর মধ্যে যে সকল মহিলাদের বাচ্চা হয় না বা বন্ধা, তাদেরকে বাচ্চা দেওয়ার আশা, পেটের চিকিৎসা, ক্যান্সার সহ বিভিন্ন ধরনের চিকিৎসার নামে তারা প্রতারণার মাধ্যমে বিভিন্ন ধরনের টাকা পয়সা গ্রহণ করত। গরু, ছাগল, মুরগি, বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন সময় মোমবাতি ক্রয় থেকে শুরু করে এটা এক ধরনের ব্যবসা ছিল। সো এটা জানাজানি হওয়ার পরে আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হই এবং জানা যায় যে তার মোটামুটি 200 থেকে 300 এ ধরনের ভক্ত বাকেরগঞ্জ সহ আশেপাশে এলাকায় আছে, যারা বিভিন্ন সময় তার সাথে এই সকল কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল। আমরা 3 জনকে গ্রেফতার করেছি এবং আরও যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে গ্রেফতারের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ধরনের ভুয়া বা ভণ্ড কবিরাজের বিরুদ্ধে ভবিষ্যতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।